मोदी जी पूरा देश में 13 करोड़ नया आवास लगाया, इसमें ग्रामीण आवास भी है और शहरी एरिया में आरबान में भी आवास है जिसका नाम है प्रधानमंत्री आवास योजना। ये हावड़ा का कॉरपोरेशन तो लॉकेट की है, हावड़ा कॉरपोरेशन का तो चुनाव भी नहीं हो रहा है, यह आपको मिला, आपको शौचालय मिला नहीं मिला, 12,000 टका करे माथा पिछु शौचालय जन बरद्द हो आवास योजना, 3.5 लाख टकर बाड़ी शहरे 1,85,000 टका भारत सरकार के पे आवास योजना किसी को मिला? हिंदी स्पीकिंग और बंगाली अपना मिले पे कारण मिले नहीं कोताव नहीं, हावड़ा कॉरपोरेशन के बर्बाद कर दिए 3,500 अवैध कैडर चाकरी करे जार अनुमोदन नहीं, এদের অবস্থা ওই প্রাইমারি আর স্কুল সার্ভিস কমিশন মিউনিসিপালিটির মতো কোনদিন হবে, কেউ কোটে যায়নি এদের কপাল ভালো, গেলেই ভোকারটা হয়ে যাবে। 3,500 লোক গোটা শহরে আবর্জনা ভর্তি থাকে, এই টিএমসি কর্পোরেশন দখল করার পরে এই টিএমসি কত বেআইনি বাড়ি এখানে তৈরি করেছে, ফ্ল্যাট বাড়ি 20 থেকে 22,000 অবৈধ বাড়ি নির্মাণ হয়েছে হাওড়া কর্পোরেশন এলাকায়। কোন বানায়া? নর্থ হাওড়া কে এমএলএ, উসকা ভি আশীর্বাদ হ্যায়, উনকা উপর জো মন্ত্রী হ্যায় উসকা ভি আশীর্বাদ হ্যায়, সব লোক মিলকে লুট রহা হ্যায়, 100 বেশি বড় পুকুর যেটা বোঝানো যায় না, ফিলিং করা যায় না, জলাশয়। এই হাওড়াতে গত 10 বছরে টিএমসি বুঝিয়েছে, এই হাওড়াতে সামান্য বৃষ্টি হলে, এবারে তো বরুণদেব কৃপা করেছে কম বৃষ্টি হয়েছে, নইলে হাওড়াতে ট্রেনও বন্ধ হয়ে যায়। গত বছর ট্রেন বন্ধ ছিল, সাঁতরাগাছি থেকে ট্রেন ছাড়ত, মনে আছে তো নাকি? পিনে কা পানি কা হালত ক্যা হ্যায়, কনজারভেন্সি কা হালত ক্যা হ্যায়, সাফ সুতরা হো রা হ্যায় নেই হো রা হ্যায়। এই জন্য একদিকে মোদীজির উন্নয়ন, অন্যদিকে আপনাদের বঞ্চনা, আপনাদেরকে লড়তে হবে। মোদীজি 2021 সালে দেওয়ালির দিন, আগের দিন দেওয়ালির তোফা দিলেন, পেট্রোলে 10 টাকা লিটার কমালেন, ডিজেলে 7 টাকা লিটার কমালেন, গোটা ভারতবর্ষের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন যে তুমিও তো স্টেটের শেষ পাচ্ছ, তুমিও কিছু ছাড়ো। যোগীজি 10-এর সঙ্গে 10, 7-এর সঙ্গে 10 লাগিয়ে দিলেন। ইস হাওড়া মে এক পেট্রোল পাম্প মে 1 লিটার পেট্রোল কা ভাও জিতনা হ্যায়, লখনউ মে, মিরাট মে, বাগপত মে, আগ্রা মথুরা মে, কাশী মে, বৃন্দাবন মে, অযোধ্যা মে 1 লিটার পেট্রোল কা ভাও 20 রুপিয়া কম হ্যায়, ঠিক 17 টাকা কম ডিজেল। আর ভাষণ দিচ্ছে ভাইপো 500 টাকা কমিয়ে দেব, আইএনডিআইএ তো চোপাট হয়ে গেছে, এখন তো ভারত লেগে গেছে। বলছে 500 টাকা করে দেবো, আরে 295 টাকা গ্যাসে রাজ্য সরকার ট্যাক্স নিচ্ছে, সেটা ছেড়ে দেখাও না। ইলেকট্রিকের মিটার কত ছিল মমতা আসার আগে? 2 টাকা 80 পয়সা,
এখন কত টাকা নেয়? ডোমেস্টিকে 7 টাকা, দোকান হচ্ছে কমার্শিয়াল দোকানে 10 টাকা, অনেক ছোট ছোট লেদ কারখানা আছে ইন্ডাস্ট্রিয়ালে 14 টাকা। ইলেকট্রিকের মিটারটা খুলে দেখেছেন মার্চ মাসে ছিল 35 টাকা সারচার্জ, এ মাসের বিলটা দেখেছেন 84 টাকা সারচার্জ।